আমার তরফ থেকে প্রশাসনিকভাবে যে যে সাহায্য দরকার এটা সর্বতভাবেই আমি সাহায্য করব। পাশাপাশি আপনাদের কাছে আমার একটা আবেদন থাকব, বিষয়টার ভেতরে আপনারা সবাই এখানে সাব্যস্ত মানুষ, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা একটা এটার সাথে মানুষের কিছু দুঃখ, কিছু আবেগ, কিছু ক্রোধ এই বিষয়টার সাথে জড়িত। এই যে অনেক সময় দেখা যায়, অ্যাকচুয়ালি আমি কথাটা বলতে চাচ্ছি এটাই যে জন্মের পরেই কেউ কিন্তু আসামি হয় না বা অপরাধী হয় না, হয়তো সমাজের বিভিন্ন পরিস্থিতিতেই মানুষ অপরাধী হয়। যাদের একটা কথা আছে, হ্যাড দ্য সিন নট দ্য সিন, পাপের এক জিনা করো পাপীদের জিনা করো। তো সেই দিক থেকে অনেক সময় আপনাদের এই যে স্টেপগুলি, আপনাদের এই স্টেপগুলি থেকে এই জিনিসটা আপনাদের বেশি মাথাতে রাখতে নিব, যাতে একটা যেমন একটা জিনিস আছে যে একটা উদ্যোগের সাথে সাথে যদি আবেগে বসীভূত হয়ে যায় সেটা, অনেক সময় দেখা যাবে যে যেমন একটা ড্রাগের রিটেড পার্সন ধরা পড়লো বা কেউ এরকম ধরনের ড্রাগের অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে বা কোনো ছেলে এরকমভাবে ড্রাগের রিটেড হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা সবসময়ই এই জিনিসটা মাথাতে রাখতে হইব যে তাদের বিরুদ্ধে যাতে লফুল অ্যাকশন হয়। যে অনেক সময় দেখা যায় যে আমাদের এসব এরিয়ার ভেতরে বা সারা ত্রিপুরা রাজ্যে অনেক সময় দেখা যায় যে অনেক একদম বাচ্চা বাচ্চা ছেলেরা মানুষরা এই মানে ড্রাগের শিকার হয়ে আসে, এরা বাড়ি ঘরের মানুষ হারাইছে, মারা গেছে ছেলেরা। তো অটোমেটিকলি এটার প্রতি একটা সামাজিক ঘৃণা, এটার ভেতরে মারাত্মকভাবে সামাজিক ঘৃণা আছে। তো এই সামাজিক ঘৃণাটা যাতে প্রতিশোধের পরিণত না হয় এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথাতে রাখবে, নাহলে কী হইব যে কোনো সময় লিঞ্চিং টিনচিং হয়ে যেতে পারে, লিঞ্চিং হয়েছে গণপ্রহারে মারা যেতে পারে। তো এইটা আর একটা সমাজের নাকি একটা বড় বদনাম হবে। তো এই জিনিসগুলি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে যাই কিছু হয় এর কোনো ধরনের যাতে মারধর এই জিনিসটা যাতে না হয়। এটার পাশাপাশি আপনাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় এই যে কমিটিটা হয়েছে ব্যাপকভাবে আমাদের বাজারটাতে বিশ্রামমন্দির বাজারটাতে একটা মাইকিং করা এবং আমাদের বিশ্রামমন্দির থানা এলাকার যতগুলি গাঁও সভা আছে মাইকিং করা। পাশাপাশি দাদা, আপনারা বিশ্রামগঞ্জ বাজারে যে অ্যান্টি ড্রাগস কমিটি গঠিত হয়েছে 9 জনের, সেই কমিটির আজকে বিশ্রামগঞ্জ থানায় কী কর্মসূচি ছিল? দেখুন, আজকে আমরা এসেছি, আপনারা হয়তো অবগত আছেন, আমরা গত কয়েকদিন আগে একটা আমরা অ্যান্টি ড্রাগস বিশ্রামগঞ্জ এলাকাটা একটা কমিটি করেছি সমন্বয়। এখানে আমরা যৌথভাবে এখানে আমরা উপজাতি এবং আমরা বাজারের ব্যবসায়ীরা মিলে উপজাতি ব্যবসায়ীরা মিলে একটা যৌথ কমিটি করেছি। আমরা কিছুদিন যাবো দেখতে পাচ্ছি বিশ্রামগঞ্জ অঞ্চলে আমাদের বিশেষ করে যুবক শ্রেণীর ছেলেরা উভয় অংশে একটি বিশেষ করে ট্যাবলেট এবং যারা সিরিজ ইউজ করে বা নেশা জাতীয় যে ট্যাবলেটটা খেলে যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেটাকে লক্ষ্য করে আমরা উভয় অংশ মিলে এখানে আমরা যারা সমাজসেবা কাজ করি সবাইকে নিয়ে মিলে আমরা চিন্তা করলাম যে এইগুলো আমরা যাতে যারা ইউজ করে, যারা ব্যবহার করে, যারা বিক্রি করে বা বিভিন্নভাবে যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এসে এগুলো দিয়ে যারা বিক্রি করে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে হবে। তার জন্য প্রতিবাদের কর্মসূচি হিসেবে আজকে আমরা বিশ্রামগঞ্জ যেহেতু আমরা থানা এখানে থানাতে এসেছি এবং থানার বড় কথা করছি, ওনার সাথে আমরা সদ্যমনে আলোচনা করেছি এবং উনিও আমাদেরকে যথেষ্ট এই কমিটি করার জন্য একবার বিশেষ প্রেরণা দিয়েছেন এবং যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছেন, আগামী দিনে উনি সম্পূর্ণ সাহায্য করবেন সে আশ্বস্ত করেছেন। এবং আমরাও আজকে এখানে আমরা স্তব্ধ থাকবো না, আগামী দিনও এই বিশ্রামগঞ্জ অঞ্চলে যারা এই কাজে যুক্ত, যারা নেশায় যুক্ত, যারা বিক্রি করে যুক্ত, যারা নেশা সেবনে যুক্ত, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেইভাবে আমরা বাজারের মধ্যে বিভিন্ন স্ট্রিট কর্নার করে এবং আমাদের এই অঞ্চলে বিশ্রামগঞ্জ অঞ্চলটি একটা বিশিষ্ট গুরুত্বপূর্ণ এরিয়া, এই অঞ্চলটার মধ্যে আমাদের অনেক এলাকা পাড়া নির্ভর করে, যাতে এই অঞ্চলের আমাদের কোনো যুবক যাতে যাদের শরীর নষ্ট না হয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না হয় এবং তারা এই সমস্ত নেশা সেবা করে তাদের পরিবারকে যাতে নষ্ট না হয়। আমরা গত দিনে দেখেছি এই অঞ্চলের অনেক যুবক ছেলেরা এইসব নেশা করে তাদের জীবন চলে গেছে এবং মায়ের কোল খালি হয়ে গেছে। তাই আমরা এগুলো দেখতে চাই না, আগামী দিনে এই অঞ্চলের সমস্ত ধরনের যুবক ছেলেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য আমরা আজকাল তাদের পরিবারের প্রতি আমরা সব কিছু চেষ্টা করে আমরা আজকে থানায় এসেছি এবং আমরা এই থানার থেকে যথেষ্ট ওসির মাধ্যমে আমরা সাহায্যের আশ্বাস পেয়েছি। আগামী দিনে আমরা এইটাকে কেন্দ্র করে সমস্ত এলাকা বিশ্রামগঞ্জ এলাকা যারা বিশেষ করে বলবো ট্যাবলেট এবং যারা ড্রাগস ইউজ করে তাদের বিরুদ্ধে আমরা প্রচারে নামবো, যারা সেবন কেউ করতে পারবে না, কেউ ব্যস্ত পারবে না, এটার জন্য আমরা সতর্ক থাকবো। কতজনের কমিটি হয়েছে আপনাদের? আমরা 9 জনের কমিটি হয়েছে। সেক্রেটারি প্রেসিডেন্টের নাম সৌরভ দেববর্মা হয়েছিল, উনি হচ্ছেন প্রেসিডেন্ট, আমি বাবুল শাহ, আমি সেক্রেটারি, এছাড়া আমার সহকর্মীরা রয়েছে।